ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভঙ্কর মোটর ব্লগস। তো গাইস তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গাইস আজকে আমরা যাব বুনিয়াদপুর শহরে, তোমাদেরকে বুনিয়াদপুর শহর এক্সপ্লোর করে ঘুরে দেখাবো, শেয়ার করব, তোমাদেরকে ঘুরে দেখাবো। তো গাইস দেরি না করে চলো যাওয়া যাক, যেতে যেতে তোমার সাথে আরও কথা হচ্ছে। গাইস এখন আমরা আছি ধূমসাড়িতে। আজকে তোমরা ওয়েদারটা দেখতে পাচ্ছ যে মেঘলে মেঘলে একটু আকাশ করছে। আর বুনিয়াদপুর শহর এখান থেকে 3 কিলোমিটার হবে, 3 কিলোমিটার গেলেই আমরা বুনিয়াদপুর শহরে চলে যাব। আর সেখানে গিয়ে তোমাদেরকে সব বুনিয়াদপুর জায়গাটি এক্সপ্লোর করে ঘোরাবো, বুনিয়াদপুর শহরটি। আমরা সামনে চলে এসেছি বুনিয়াদপুর শহরের, আর সামনে তোমরা দেখতে পাচ্ছ ট্রাফিক সিগন্যাল। আর সোজা যে রাস্তাটি চলে গেলো সেটি হলো বালুঘাটের রাস্তা, বালুঘাটে চলে গেলো। তোমাদের যদি আমরা সময় পাই তাহলে বালুঘাটেও আমরা যাব। আমি এখন বর্তমানে যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটি হলো রায়গঞ্জ যাবে, এই রাস্তা দিয়ে রায়গঞ্জ যাওয়া যায়। আমি সবার তো আমরা বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে চলে এসেছি, এখন আমরা বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে ঢুকবো, ঢুকে তোমাদেরকে একটু বুনিয়াদপুর বাসস্ট্যান্ডটি ঘুরে দেখাবো। আরেকটি কথা বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। এদিকে বন্ধ গাইস, তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে বন্ধ, ওই সাইডে কাজ চলছে বুনিয়াদপুর বাসস্ট্যান্ডের। তো দেখো তোমরা গাইস বুনিয়াদপুর শহরটি কত সুন্দর সাজানো গোছানো লাগছে। আর উপরের একটু আকাশের একটু ভিউটা দেখো, পুরো উপরে আকাশ, মেঘলা আকাশ একদম। তো তোমরা এই ছোটো বাসটি দেখতে পাচ্ছ, এই বাসটি হলো মালদা যাবে। আর আজকে একটু গাড়িও কম, সামনে ভোট আছে তো সেই জন্য গাড়িও একটু কম চলছে রাস্তাতে, তাহলে স্টেট বাসগুলো চলছে, তাছাড়া এমনি বাস বন্ধ আছে। তো গাইস এই মাত্র আমাদের বুনিয়াদপুর বাসস্ট্যান্ড ঘোরা হয়ে গেল, তো আমরা এখন একটু যাব পার্কের দিকে। পার্কে গিয়ে তোমাদের পার্কের একটু ভিউটা তোমাদেরকে একটু দেখাবো। গাইস তোমরা দেখো গাইস কত সুন্দর গাইস বুনিয়াদপুরের ভিউ, গাইস তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে গাইস বুনিয়াদপুরের ভিউ। আর যত অফিস তোমরা বুনিয়াদপুরে দেখতে পাবে সাইড দিয়ে, বড় বড় অফিস তোমরা দেখতে পাচ্ছ যে সাইড দিয়ে সব, এগুলো বড় বড় অফিস, কর্মতীর্থ, কৃষক অফিস, এসডিও অফিস, পাশে কোর্ট, সব বুনিয়াদপুরেই আছে। আর একটু দেখো গাইস কত সুন্দর ভিউ গাইস বুনিয়াদপুরের। আর সামনে তোমরা আরেকটু গেলে তোমরা দেখতে পাবে বুনিয়াদপুর সার্কিট হাউস, সেখানে কোনো নেতা মন্ত্রী যদি আসে সেখানে তারা থাকেন, এখানে তারা থাকেন, সেখানে তারা স্টে করেন। তোমরা দেখতে পাচ্ছ আকাশের চার ধার দিয়ে মেঘ করেছে, কত সুন্দর একটি ভিউ। কিন্তু মনে হচ্ছে গাইস বৃষ্টি আসতে পারে, বলা যাচ্ছে না বৃষ্টিও আসতে পারে। তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ ভোটের জন্য সব বাস বন্ধ, বেশিরভাগ বাস বন্ধ, আর সব বাস ভোটের জন্য ট্রেনে নিয়ে এখানে। গাইস আমরা ফাইনালি বুনিয়াদপুর পার্কের সামনে চলে এসেছি, আর দেখা যাচ্ছে যে সামনের পার্ক দরজা লাগানো আছে, মনে হয় বন্ধ পার্ক, ভোটের জন্য বন্ধ মনে হয়, ওদেরকে সামনে থেকেই ঘুরে যেতে হবে। তো বন্ধ থাকলে আর কী করা যাবে, তো চলো। তো গাইস আমরা এখন পৌরসভার দিকে যাব, আর সামনে কলেজ আছে, সামনে কলেজ। তো বুনিয়াদপুর নতুন পৌরসভা হয়েছে ইদানিং, এক বছরও হয়নি এখনো পৌরসভা হওয়া। তো আগে পৌরসভা ছিল পিরতলাতে, পৌরসভা ছিল, এখন পৌরসভা চলে গেছে নারায়ণপুরের লাইনে। তো আজকে আমরা বুনিয়াদপুরের কলেজটাও তোমাদেরকে দেখাবো। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ সাইড দিয়ে মেঘ করছে খুব, আজকে তো মেঘটাও করছে খুব, সাইড দিয়ে খুব মেঘ করছে, বিদ্যুৎও চমকাচ্ছে, আকাশ ডাকছে ভালো করে বুঝতে পারছি। কলেজের দিকে যাচ্ছি, কলেজ একটু ভিতরের দিকে, কলেজ একটু বুনিয়াদপুর থেকে। বুনিয়াদপুর তো আমরা চলে এসেছি বুনিয়াদপুর মহাবিদ্যালয়, এটি হলো বুনিয়াদপুর মহাবিদ্যালয়। তো তোমরা দেখতেই পাচ্ছ বুনিয়াদপুর কলেজ আপাতত বন্ধ আছে। তো কত সুন্দর একটি জায়গা কলেজ, তোমরা একবার দেখো গাইস ভিউটা একটু বুনিয়াদপুর কলেজের। তো আমাদের বুনিয়াদপুর কলেজ আপাতত দেখা হয়ে গেল, এখন পৌরসভার দিকে যাব। তো আজকে দুঃখের বিষয় কলেজ বন্ধ, আজকে কী কারণে যে বন্ধ জানি না, চলো পৌরসভা একটু ঘুরে আসা যাক। তো আবার বৃষ্টি পড়ছে, তো আবার বৃষ্টি আসছে সামনে থেকে, ওইদিকে দেখো, ওইদিকে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, ওই সাইডে দেখো প্রচুর বৃষ্টি, এত মেঘলা আকাশ, প্রচুর
তো গাইস বলতে বলতে বৃষ্টি চলে এসেছে, তো এখন আমরা একটি মুড়ির দোকানে আছি। তো আমরা এখন একটু মুড়ি খাবো, খেয়ে দিয়ে তোমাদেরকে সামনে বৃষ্টি ছাড়লে আমরা তোমাদেরকে পৌরসভাটা একটু ঘুরে দেখাবো। তো চলো ভিডিওর সাথে থাকো। বৃষ্টি আপাতত ছেড়ে গেছে, তো আমরা এখন পৌরসভা থেকে একটু যাবো, পৌরসভাটা তোমাদের একটু ঘুরে দেখাবো। আর একটি কথা হলো গাইস, বুনিয়াদপুর শহরটি যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টে জানিও। তো চলো পৌরসভার দিকে যাওয়া যাক। গাইস আমরা পৌরসভাতে চলে এসেছি, সামনেই পৌরসভা, দেখো নতুন হয়েছে, কত সুন্দর বুনিয়াদপুর পৌরসভা। বৃষ্টি হচ্ছে তার মধ্যে, কত সুন্দর। তো গাইস আমাদের এই মাত্র বুনিয়াদপুর পৌরসভা দেখা হয়ে গেল, তো আমরা এখন যাবো বুনিয়াদপুর রেল স্টেশনের দিকে। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর একটা ভিউ, অসাধারণ ভিউ। বৃষ্টিও হচ্ছে, হালকা হালকা করে বৃষ্টিও পড়ছে, কত সুন্দর একটি ভিউ দেখো গাইস। গাইস তোমরা দেখতে পাচ্ছ এটি বুনিয়াদপুর সার্কেট হাউস, এখানে কোনো নেতা মন্ত্রী আসলে এখানে থাকে। তো আমরা পৌরসভার দিকে ছিলাম, ওইদিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, কিন্তু বাস স্ট্যান্ডে এসে দেখছি কোনো বৃষ্টি হয়নি। তো এখনকার আকাশ তোমরা বুঝতেই পারছো যে এদিকে বৃষ্টি হচ্ছে, ওইদিকে বৃষ্টি হচ্ছে না। তো আমরা এখন যাচ্ছি রেলওয়ে স্টেশনের দিকে, তো অলবেক্টু রেলওয়ে স্টেশন, এখান থেকে বুনিয়াদপুর বাস স্ট্যান্ড থেকে রেলওয়ে স্টেশন অলবেক্টু হয়। তো গাইস ফাইনালি আমরা বুনিয়াদপুর স্টেশনে চলে এসেছি। সামনে গাইস এটি হলো বুনিয়াদপুর রেল স্টেশন, তো তোমরা দেখতে পাচ্ছ রেল স্টেশনটি কত সুন্দর একটি সাজানো গোছানো জায়গা। তো গাইস আমরা চলে এসেছি ফাইনালি বুনিয়াদপুর স্টেশনে। তোমাদের দেখো এখানে ইঞ্জিন, একটি রেলের ইঞ্জিন এখানে দাঁড়ানো আছে, সামনে একটা আছে, ওখানে একটা আছে। তো এখানে তো অত থাকে না ইঞ্জিন দাঁড়ানো, কোনো সমস্যা হয়েছে হয়তো, সেই জন্য দাঁড়ানো আছে এখানে। গাইস তোমরা দেখতে পাচ্ছ যে বুনিয়াদপুর স্টেশন কত সুন্দর সাজানো গোছানো স্টেশন, কত সুন্দর একটি জায়গা। এখানে আসলে তোমরা বুঝতে পারবে যে এত সুন্দর জায়গা। আর ওদিকে দেখো চারপাশে কত গাছ, আমের গাছ লাগানো আছে, প্রচুর আমের গাছ এই সাইডে। গাইস তোমরা দেখতেই পাচ্ছ বুনিয়াদপুর শহর কত সুন্দর, রেলওয়ে স্টেশন এটি, এগুলো নতুন হচ্ছে আপাতত, এগুলো ছিল না, এই যে সব এগুলো নতুন হচ্ছে। তো আমরা এখন যাব বংশিয়ারি ব্রিজ, দক্ষিণ দিনাজপুরের মধ্যে সব থেকে বড় ব্রিজ বংশিয়ারি ব্রিজ, ওই ব্রিজ আজকে তোমাদেরকে দেখাবো। তো ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো, যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশের যে বেল আইকনটা আছে সেটি প্লিজ প্রেস করে দিও। তো গাইস চলো বংশিয়ারি ব্রিজের দিকে যাবো এখন আমরা। তো আমরা শর্টকাট ধরলাম রাস্তা, তো এই দিকে গেলে সুবিধা হবে, আর ওদিকে যাবো না মেন রোড দিয়ে, তো সেই দিকে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে যাবো। আমরা চলে এসেছি রশিদপুরে, তো আমরা ডান দিকে যাবো। আমরা ফাইনালি বংশিয়ারি ব্রিজে চলে এসেছি, তো দক্ষিণ দিনাজপুরের মধ্যে সব থেকে বড় ব্রিজ। তো চলো বংশিয়ারি ব্রিজের উপর একটু ওঠা যাক, উঠে একটু বাইক চালাই ওই পার থেকে ওই পারে যাওয়া যাক।
তো আমাদের বংশের বৃষ্টি ঘোরা শেষ হলো এই অবধি। তো আমরা এখন বাস স্ট্যান্ডের দিকে যাব, তো বাইকটা ঘোরাতে হবে, বাস স্ট্যান্ড থেকে যেতে হবে। রাস্তার বাম দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, ওটা থানা, এদিক দিয়ে গেলে থানা, বংশারি থানা। তোমাদেরকে একটু বংশারি ব্রিজের একটু ভিউটি দেখায় একটু। কত সুন্দর ভিউ ভাই, বংশারি ব্রিজের ভিউ, ও ভাই জাস্ট সেই সুন্দর। গাইস তোমরা দেখতেই পাচ্ছ বংশারি ব্রিজের উপরে এখন আমরা আছি, আর কত পরিমাণে জল দেখো তোমরা। তাও তো এখন চাপ কম আছে জলের, আর কিছুদিন পরে হয়তো আরো চাপ বেশি হবে জলের, জলে ভর্তি হয়ে যাবে ব্রিজ। অসাধারণ ভিউ গাইস।